আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা দেখব বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 376টি বাগধারা। আমরা খুবই গুরুত্ব সহকারে এই বাগধারাগুলো দেখি। এই বাগধারা কয়েকটা প্রায় অধিকাংশ চাকরির পরীক্ষায় এখান থেকেই, অর্থাৎ এই বাগধারাগুলো থেকে এসেছে এবং সেখান থেকে বাছাই করে নেওয়া, অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় যে বাগধারাগুলো এসেছিল সেখান থেকে বাছাই করে নিয়ে আপনাদের জন্য সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে উপকার আসবে ইনশাল্লাহ। তো প্রথম যে বাগধারাটা দেখেন, অকাল কুষ্মাণ্ড, অপদার্থ বা অকেজো, অকাপোয়া হচ্ছে মারা যাওয়া, অগত্য যাত্রা, চিরদিনের জন্য প্রস্থান, অগাধ জলের মাছ, সুচতুর ব্যক্তি অর্থাৎ চালাক যিনি, অর্ধচন্দ্র, গলা ধাক্কা, অন্ধের ষষ্ঠী একমাত্র অবলম্বন বা একমাত্র সম্বল, অন্ধের নড়ি একমাত্র অবলম্বন, অগ্নি শর্মা অর্থাৎ নিরতিশয় ক্রুদ্ধ, অগ্নি পরীক্ষা কঠিন পরীক্ষা। তো আমরা 9টা বাগধারা ইতিমধ্যে দেখলাম। তো 10 নম্বরটা হচ্ছে অগ্নি শর্মা। আমরা 10টা 10টা করে বাগধারা দেখবো। আরেকটা কথা, আমি এই পিডিএফ ফাইলটা আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড দিয়ে প্রিন্ট করেও নিতে পারো, ঠিক আছে? তো আমরা পরবর্তী 10টা দেখি। অগাধ জলের মাছ খুব চালাক, অতি চালাকের গলায় দড়ি, বেশি চতুর্য পরিণাম অর্থাৎ যে খুব বেশি চালাকি করলে যে পরিণামটা ঘটে, অতি লোভে তাঁতি নষ্ট অর্থাৎ লোভে ক্ষতি, তারপরে হচ্ছে অন্ধে অদৃষ্টের পরিহাস, বিধির বিড়ম্বনা, অর্ধচন্দ্র দেওয়া, গলা ধাক্কা দেয়া, অষ্টরম্ভা ফাঁকি, অথই জলে পড়া, খুব বিপদে পড়া, ঠিক আছে? তো আমরা এখন 18 নম্বরটা দেখবো। অন্ধকারে ঢিল মারা, আন্দাজে কিছু করা বা কাজ করা, অমৃতে অরুচি, দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা। অন্ধকারে ঢিল মারা মানে আন্দাজে কাজ করা, অকুল পাথর ভীষণ বিপদ, অনুরোধে ঢেকি গেলা, অনুরোধে দুরূহ কাজ সম্পূর্ণ করতে সম্মতি দেয়া। তারপর আমরা দেখব অদৃষ্টের পরিহাস, ভাগ্যের নিষ্ঠুরতা, অল্পবিদ্যা ভয়ঙ্করী, সামান্য বিদ্যা অহংকারী যেটাকে বলা হয়। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাই। যাদের পিডিএফ ফাইলটা দরকার তারা চ্যানেল ডিসক্রিপশন বক্সের নিচে দেখো, পিডিএফ ফাইলটা দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। অনধিকার চর্চা মানে সীমার বাইরে পদক্ষেপ, তারপর হচ্ছে অরণ্যে রোদন, নিষ্ফল আবেদন, অহিনকুল সম্বন্ধ, ভীষণ শত্রুতা, অন্ধের দেখা, অন্ধকার দেখা, দিশেহারা হয়ে পড়া, অমাবস্যার চাঁদ, দুর্লভ বস্তু, আকাশ কুসুম, অসম্ভব কল্পনা, আকাশ পাতাল, প্রভেদ বা প্রচুর ব্যবধান যেটাকে আমরা বলে থাকি, আকাশ থেকে পড়া, অপ্রত্যাশিত, আকাশের চাঁদ, অনাকাঙ্ক্ষিত বস্তু, আগুন নিয়ে খেলা, ভয়ঙ্কর বিপদ, আগুনে ঘি ঢালা, রাগ বাড়ানো, তারপর হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ অর্থাৎ অপ্রত্যাশিত ধনলাভ, হঠাৎ ধনী হওয়া যেটাকে আমরা বলি, আঠারো আনা মানে সমূহ সম্ভাবনা, আদায় কাজকলা, তিক্ত সম্পর্ক, আহ্লাদে আটখানা, খুব খুশি, আক্কেল সেলামি, নির্বুদ্ধিতার দণ্ড, আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ বড়লোক বা হঠাৎ ধনী হওয়া যেটাকে আমরা ইতিমধ্যে একবার দেখছি, এটা রিপিট হয়েছে। তো তারপর দেখেন আকাশের চাঁদ হতে হাতে পাওয়া, দুর্লভ বস্তু প্রাপ্তি, আদায় কাজকলা, শত্রুতা, আদা জল খেয়ে লাগা, প্রাণপণ চেষ্টা করা, আক্কেল গুড়ুম, হতবুদ্ধি বা স্তম্ভিত, আমরা কাঠের ঢেকি অপদার্থ, আকাশ ভেঙে পড়া, ভীষণ বিপদে পড়া, আমতা আমতা করা, ইতস্ত করা বা দ্বিধা করা, আটকপালে, হতভাগ্য, তারপরে 18 মাসে বছর, দীর্ঘ শত্রিতা বা দীর্ঘ শত্রুতা। তারপর দেখেন আমরা পরবর্তী স্টেপে যাই, যেখানে আছে আলালের ঘরের দুলাল, অতি আদরের পুত্র অর্থাৎ অতি আদরের নষ্ট পুত্র, ঠিক আছে, খুব আদর করলে যেটা হয় আর কি। তারপর হচ্ছে আকাশে তোলা, অতিরিক্ত প্রশংসা করা, আষাঢ়ে গল্প, আজগুবি কিস্সা বা আজগুবি কথা, ইঁদুর কপালে, নিতান্ত মন্দভাগ্য, ইসরে পাকা, অকাল পক্ক, ইলশে গুড়ি, গুড়ি গুড়ি বৃষ্টি, ইতর বিশেষ অর্থাৎ পার্থক্য, উত্তম মধ্যম, প্রচণ্ড প্রহার, তারপরে উড়ন চণ্ডী হচ্ছে অমিত ব্যয়ী, তারপর উভয় সংকট, দুদিকে বিপদ, উলুবনে মুক্ত সরানো মানে অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান, তারপর উড়ো চিঠি বেনামি পত্র, উড়ে এসে জুড়ে বসা, অনধিকার চর্চা করা, উজানে কই সহজলভ্য,
উদর পিণ্ডি পুদর ঘাড়ে, একের দোষ অন্যের ঘাড়ে চাপানো, উন পাজুরে অপদার্থ, 49 বায়ু পাগলামি, এক খুরে মাথা মুড়ানো মুড়ানো অর্থাৎ একই স্বভাবের, এক সুখা পক্ষপাতিত্ব বা পক্ষপাত দুষ্ট, এক মাগে শীত যায় না, বিপদ বারবারই অর্থাৎ বিপদ একবারই আসে না বারবার আসে, এলোপাতাড়ি বিশৃঙ্খলা এস্পারস্পার মীমাংসা, একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয়, এক বনে দুই বাঘ প্রবল প্রতিদ্বন্দ্বী, এক খুরে মাথা মুড়ানো, তারপর এলাহি কাণ্ড বিরাট আয়োজন, এক খুরে মাথা মুড়ানো একই দলভুক্ত। তো এবার আমি একটু তাড়াতাড়ি পড়বো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, ওজন বুঝে চলা, অবস্থা বুঝে চলা, ওষুধের ধরা, প্রার্থিত ফল পাওয়া, কচু কাটা করা, নির্মমভাবে ধ্বংস করা, কচু পোড়া, অখাদ্য, কচ্ছপের কামড় যা সহজে ছাড়ে না, কলম পেশা অর্থাৎ কেরানিগিরি, কলম পেশা কেরানিগিরি, কলুর বলদ একটানা খাটুনি, কথায় কথা কথার কথা গুরুত্বহীন কথা, কাঁঠালের আমসত্ব অসম্ভব বস্তু, কাকতাল, তারপরে আকস্মিক দৈব যোগাযোগ ঘটনা, কপাল ফেরা সৌভাগ্য লাভ, কত ধানে কত চাল হিসেব করে চলা, কড়াই গণ্ডায় পুরোপুরি, কান খাড়া করা মনোযোগী হওয়া, কান কাটা নির্লজ্জ, কান ভাঙানো কুপরামর্শ দান, কান ভারী করা কুপরামর্শ দান, কাপড়ে বাবু বাহ্যিক শ্বাস কেউ কেটা গণ্যমান্য, তারপর হচ্ছে কেশ গুণ্ডুস অর্থাৎ পুনরায় আরম্ভ করা, কেশ কুড়তে সাপ বিপজ্জনক পরিস্থিতি, কই মাছের প্রাণ যা সহজে মরে না, কুড়ে বাচ্চা খুব অলস, 100 নম্বরটা হচ্ছে কাক ভূষণ্ডী দীর্ঘজীবী, কেতা দুরস্তর পরিপাটি, কাঁসা আলগা অসাবধান। ঠিক আছে, তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল, সেখান থেকে বাছাই করে করে আপনাদের সুবিধার্থে সুন্দর করে পিডিএফ আকারে চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, ডাউনলোড করে নাও। ঠিক আছে, তো আমি আর এই বিষয়গুলো পড়তেছি না, পড়লে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, তো তোমরা একটু নিজে থেকে দেখে নাও, আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করি। ঠিক আছে, তো এই বিষয়গুলো পড়লে অনেক সময়ের দরকার, তখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো তাই আমি আর এই বিষয়গুলো পড়তেছি না। তোমাদের সুবিধার জন্য আমি এই পিডিএফ ফাইলটা আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নাও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমার এই চ্যানেলটিতে স্কুল কলেজের সকল ইনফরমেটিভ ভিডিও এবং পড়াশোনা বা বিভিন্ন চাকরি পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন প্রশ্ন বা পড়াশোনা সম্পর্কে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়। আপনারা যদি একটা কষ্ট করি একটু প্লেলিস্টটা ঘুরে দেখেন, তাহলে সমস্ত বিষয়ের সঠিক তথ্য বা ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে, তো স্কুল কলেজ সম্পর্কিত সমস্ত ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেন, যাতে করে পরবর্তী ভিডিও সারা মাত্র আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আমার কথাগুলো শুনতে শুনতে আপনারা ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখুন, চাইলে স্ক্রিনশট দিতে পারেন অথবা চ্যানেল ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি যদি রিডিং পড়তে চাই তাহলে অনেক সময় লেগে যেতে পারে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে, তো আমি বেশি বড় করব না, আপনাদের সুবিধার্থে আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করতেছি, আপনারা সুন্দর করে দেখে নেন যেহেতু লেখাগুলো এখানে সুস্পষ্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো আমরা দেখতে দেখতে পরবর্তী পৃষ্ঠায় চলে এসেছি, আমরা একটু স্ক্রল ডাউন করার চেষ্টা করি, আর এগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। এই ফাইলটা অবশ্যই আমি বিনামূল্যে আপনাদের মাঝে সরবরাহ করবো, এবং ভুল ত্রুটি যদি কোথাও কোনো কিছু পরিলক্ষিত হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ টাইপিং মিস্টেক হতেই পারে। ঠিক আছে, তো তখন সংশোধন করার চেষ্টা করানো হবে, তো আপনারা সুন্দর করে ভিডিওটা দেখুন, আপনাদের উপকারে লাগবে ইনশাল্লাহ। বিভিন্ন চাকরির এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বাগধারা, সমস্ত বাগধারা এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। আমি ইতিমধ্যে 206টা বাগধারা আপনাদের সামনে তুলে ধরলাম, এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। যারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য, কারণ সমস্ত ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলটিতে প্রকাশ করা হয়, শুধুমাত্র স্কুল কলেজ সম্পর্কিত অর্থাৎ শিক্ষণীয় বিষয় সম্পর্কিত ভিডিওগুলো এখানে দেয়া হয়, লেখাপড়া সম্পর্কিত। ঠিক আছে, এবং কিছু তথ্য এখানে আপলোড করা হয় গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। আমরা এখন ধীরে ধীরে স্ক্রল ডাউন করি, দেখতে দেখতে 250 বাগধারা আমরা দেখলাম, অর্থাৎ 250টা পার হয়ে গেছি, এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। ঠিক আছে,
আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, তাহলে স্ক্রিনশট আকারে নেন অথবা ভিডিওটা থামিয়ে থেমে লিখে নেন, আমরা পরবর্তী ধাপে চলে যাই। আমরা দেখতে দেখতে প্রায় মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ভিডিওর। ওকে, এখন 11 নং পৃষ্ঠা চলতেছে, এখন আমরা 12 নং পৃষ্ঠায় চলে যাই। এখানে সর্বমোট 15টা পৃষ্ঠা আছে, এই যে আপনারা এখানে লক্ষ্য করেন, এই যে এখানে 15টা পৃষ্ঠা লক্ষ্য করেন এখানে, ঠিক আছে। মাউসটা যেখানে নড়াচড়া করতেছে সেইখানে দেখেন, তার মধ্যে আমরা 12 নং পৃষ্ঠায় চলে এসেছি। আপনারা সুন্দর করে ডাউনলোড দিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা মোবাইলেও রেখে পড়তে পারেন, যেটা ভালো লাগে আপনাকে। আমরা ভিডিওটা এখন শেষ করব, ঠিক আছে। তো যেহেতু 376টা মোটামুটি আমাদের 13 নং পৃষ্ঠা, দুইটা পৃষ্ঠা দেখাইলেই শেষ। আপনারা সুন্দর করে দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে। ওকে, আমরা এখন আর একটা পৃষ্ঠা, দুইটা পৃষ্ঠা আছে, এখন 14 নং পৃষ্ঠায় চলে এসেছি আমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটা দেখার পর আপনাদের ভালো লেগে থাকে, বিন্দুমাত্র হলে উপকার হয়ে থাকে এবং পরবর্তী আপডেটগুলো আপনারা সবার আগে নির্ভুলভাবে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।